নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নান রেসিপি। ভীষণই সহজে তবে একটু অন্যভাবে তৈরি এই নান রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দারুণ সফট আর খেতেও কিন্তু দারুণ হয় এইভাবে তৈরি নান রেসিপি। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, বারবার মনে হবে এভাবেই বানাই। ভীষণই সফট, এরকম ফুলকো ফুলকো নান এই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, তবে একটু অন্যভাবে তৈরি এই নান। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই নান রেসিপি শুরু করছি, একটু অন্যভাবে তৈরি এই নান রেসিপি। চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য আমি এখানে 1.5 কাপ আটা নিচ্ছি, আর নিচে 1/2 কাপ ময়দা। আপনারা চাইলে পুরোটা আটা বা পুরোটা ময়দা দিয়েও কিন্তু এই নান বানাতে পারেন। আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ নুন, আর দিয়ে দেবো চিনি। চিনি দিচ্ছি এখানে আমি 2 চামচ। আমি গুঁড়ো করা চিনি ব্যবহার করেছি, এমনি নর্মাল চিনিও ব্যবহার করা যেতে পারে। এবারে যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে পালং শাক বাটা। পালং শাক ভাপিয়ে নিয়ে বেটে নিয়েছি, সেই বাটা 1/4 কাপ আমি এখানে দিয়ে দিলাম। আর 4 চামচ দই, যেটা একটু ছাঁকনিতে এইভাবে রেখেছিলাম, এর জলটা, যেহেতু এটা ঘরে পাতা দই সেই জন্য এর জলটা একটু ঝরিয়ে দিতে রেখেছি। 1 পিঞ্চ দিলাম বেকিং সোডা, আর 1 চামচ তেল। ব্যাস এই দিয়েই আমরা প্রথমে সব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমরা জল দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করে নেব। আমি ওই যে বাটিতে পালং শাক বাটা রেখেছিলাম সেই বাটিতেই নিয়ে নিয়েছি অল্প জল, সেই জল দিয়েই আমি এই ডোটা তৈরি করে নেব। এইভাবে বানালে ভীষণই সফট এই নান তৈরি হয়, অল্প অল্প করে জল দিয়ে। দেখুন এর একটা ডো আমরা তৈরি করে নিচ্ছি। এর আগেও আমি আমার চ্যানেলে নান রেসিপি শেয়ার করেছি, তা এবারে এখন আমার এই পালং শাক দিয়ে নান রেসিপিটা বানিয়ে দারুণ লাগলো, সেই জন্য মনে হলো আপনাদের সাথেও এটা শেয়ার করি। একবার এইভাবেও বানিয়ে দেখবেন। এবার ঘণ্টাখানেক আমরা এটা রেস্টে রেখে দিলাম। আধ ঘন্টা পরেও আপনারা এটাকে নিয়ে বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, তারপরে বা 1 ঘন্টা 2 ঘন্টাও রেখে দেওয়া যায়। আরেকবার এটাকে মেখে নিয়ে তারপরে এর থেকে আমরা এরকম লেচি কেটে নিলাম, রুটির মতো করেই লেচিগুলো কেটে নেব রুটির সাইজে। তারপরে গুঁড়ো মানে আটা দিয়ে, গুঁড়ো আটা বা ময়দা দিয়ে আপনারা এটা একটু বেলে নিতে পারেন। তবে পুরোটা বেলবো না, প্রথমে একটুখানি বেলে নিয়ে এর মধ্যে আমি একটুখানি মাখিয়ে দিচ্ছি ঘি। এতে ভীষণই সফট হয় নান, এমনিতেও দই দিয়ে মাখা, তারপরে এরকম করে যদি আমরা এই ভেতরে একটু ঘিয়ের স্টাফিং করে দিই, এরকম করে স্টাফিং করবার মতো ঘি মাখিয়ে তারপরে এটা মুখটা বন্ধ করে দিয়ে আবার লেচিটা বন্ধ করে আমরা এটাকে বেলে নেব। এইভাবে বানালে এই নান অনেকক্ষণ সফট থাকে। এইবারে এটাকে আমরা বেলে নিচ্ছি, একটুখানি ভিতরে এরকম ঘি দিয়ে নিয়ে যদি এটাকে বেলা যায়। এমনিতেই বললাম দই দিয়ে মানে এটা মাখা হয়েছে তাতেই ভীষণ সফট হয়, তারপরে এইভাবে একটু ঘি দিয়ে দিলে আরও সফট হবে। যখন এটা হয়ে গেল আমি এখানে একটু কুচিয়ে রাখা রসুন, একটু ধনে পাতা আর সামান্য একটু কালো জিরে দিয়ে আরেকবার এটাকে বেলে নেব। এইভাবে আমরা মানে নানটা করলে বেশ রসুনের গন্ধও আসে আর একদম গার্লিক নানের মতো এটা তৈরি হয়ে যায়। দেখুন এরকম করে আমরা এটাকে তৈরি করে নিলাম। এইভাবে আমরা এই নানগুলোকে এরকম প্রথমে অল্প একটু বেলে নেব, তারপরে এর মধ্যে আমরা একটু ঘি মাখিয়ে নিয়ে ছোটো করে একটু বেলে নিয়ে তারপরে ঘি মাখিয়ে নেব। ঘিটা এরকম ভেতরে একটুখানি মাখিয়ে নিয়ে তারপরে এটাকে এরকম স্টাফিং, যেরকম আমরা পরোটা করি সেরকম ঘিয়ের স্টাফিং ভরে এইভাবে আমরা মুখটা বন্ধ করে দিয়ে আবারও এটাকে লেচি করে নিচ্ছি, করে নিয়ে বেলে নেব। ভীষণই সহজ, সকালে জল খাবারেও বানিয়ে নিতে পারেন, আবার ডিনারেও এরকম করে বানিয়ে নিতে পারেন এই নান। সবসময় একঘেয়ে রেসিপি ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্যভাবে কিন্তু ট্রাই করতে মন্দ লাগে না। এইভাবে যদি পালং শাকের পরোটাও আমরা বানিয়ে থাকি, তবে পালং শাকের নান বানাতে অসুবিধা কী? পালং শাকের গার্লিক নান এরকম করে যদি বানিয়ে নেওয়া যায় স্বাদ কিন্তু হয় এর অসাধারণ। শীতের মরশুম যাওয়ার পথে তখন একবার এইভাবে পালং শাকের নান বানিয়ে দেখবেন। তাওয়া বসিয়ে দিয়েছি, দেখুন এগুলো ভীষণই ফুলকো ফুলকো হয় আর সফট, ভীষণ সফট হয়। আমি এগুলোকে ঘি দিয়ে ভেজে নেব,
আপনারা চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন, তবে আমি ঘিয়ের স্টাফিং ভরেছি আর ঘি দিয়েই এটাকে এগুলোকে আমি ভেজে নেব। প্রথমে একটুখানি সেঁকে নিলাম, একটা দিক ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি ঘি। খুব অল্প পরিমাণ ঘি দিয়েই কিন্তু এটা ভাজা হয়ে যায়, খুব বেশি পরিমাণ ঘি এখানে ব্যবহার করতে হয় না। তেলও দিতে পারেন বা বাটার দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। এইভাবে মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমরা বানিয়ে নেব। গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে বানাবো না, একটু মিডিয়াম আঁচে রেখে এগুলো দেখুন এই অল্প পরিমাণ ঘি দিয়েই আমরা এটাকে সেঁকে মানে ভেজে নিচ্ছি। ভীষণই সফট হয়। এইভাবে পালং শাকের নান একবার বানিয়ে দেখবেন। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন। আর আবারও বলবো, আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কত ফুলকো ফুলকো এই নানগুলো তৈরি হয়ে গেল। এইভাবে সফট ফুলকো পালং শাকের নান একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। এই রকম নান চিকেন পনিরে যে কোনো রেসিপির সঙ্গে সার্ভ করে দিন, দারুণ স্বাদের হয়। আজ তাহলে আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।